স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। তবে প্রথম দিন আটচোরা আন্তনগর ট্রেন চলাচল করবে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে এসব ট্রেন, আর সব টিকিট বিক্রি হবে অনলাইনে। রেলভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে টিকিট কিনতে অনলাইনে ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর রবিবার শুরু হচ্ছে সীমিত পরিসরে রেল যাত্রী পরিবহন। রবিবার আটজোড়া আন্তনগর ট্রেন দিয়ে শুরু হলেও 3রা জুন থেকে আরও 11 জোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে। দুপুরে রেলভবনে এক বৈঠক শেষে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সম্মানিত যাত্রী, সাধারণকে আবশ্যিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় স্টেশন এলাকায় বা ট্রেনে ভ্রমণ করতে হবে। উঠে এই বগি থেকে ওই বগি, এই যে চলাফেরা, এটা যাতে না করে এক দরজা দিয়ে উঠবে আর এক দরজা দিয়ে বাইর হবে। যাত্রার তারিখ হতে 5 দিন পূর্ব হতে টিকিট ক্রয় করা যাবে। তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়া কমপক্ষে 60 মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাইতে হবে। ব্রিফিংয়ে আরও জানানো হয় ট্রেনগুলো চলবে অর্ধেক যাত্রী নিয়ে, আর সব টিকিট বিক্রি হবে অনলাইনে, তবে ভাড়া বাড়বে না। সেই সাথে বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদী স্টেশনে কোনো ট্রেন থামবে না। টিকিট কেনা বেচা হবে আপনার অনলাইনে। টিকিট ছাড়া কোনো প্যাসেঞ্জার যাতে আমাদের রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে না পারে, সরকারি সিদ্ধান্ত ব্যতীত রেখে আমরা বেয়ে রেলে ভাড়া বাড়াতে পারি না। এমন ঘোষণার পর অনেকেই অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে কমলাপুর রেল স্টেশনে হাজির হন, কিন্তু সেখানেও সব কাউন্টার বন্ধ। টিকিট ছাড়ার কথা, অনলাইনে ঢুকতে পারতেছি না। অনলাইনে ঢুকে দেখতেছি সেখানে কোনো নো ট্রেন দেখাচ্ছে। আমার আম্মা মারা গেছে আজকে, বুঝছেন, এখন যেতে পারতেছি না। পরিস্থিতি বিবেচনা করে 15 জুনের পর যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়ানো বা কমানো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।